এই যে প্রতিষ্ঠানটা চলে এটা কি কোন ডোনেশনের মাধ্যমে চলে না সরকারি প্রতিষ্ঠান কিংবা কোনো কিছুরা বেশ সুন্দর মসজিদ থেকে পূর্ব দিকে যে ছোট্ট বাগানটি দেখতে পাচ্ছেন সেই বাগান থেকে রোড পর্যন্ত জমিটা এটা আমাদের এখন মসজিদ এখানে বিয়াল্লিশ শত জমি আছে মসজিদের ভিতরটা খুবই সৌন্দর্য এটা না দেখলেই ভালো বুঝতে পারবেন না ইতিহাসের সাক্ষী হয়ে আছে আমাদের দিনাজপুরের নয়াবাদ মসজিদ আমাদের দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র যদি বড়ো মাঠকে ধরি তাহলে সেখান থেকে নয়াবাদ মসজিদের দূরত্ব হবে প্রায় বিশ কিলোমিটার আপনি যদি কান্তজিউ মন্দির গিয়ে থাকেন তাহলে আপনি নয়াবাদ মসজিদ থেকে আর মাত্র দেড় কিলোমিটার দূরে আছেন এই মসজিদের পাশেই আছে ডেপা নদী আর নদীর উপরেই পারাপারের জন্য আছে সুন্দর একটি ব্রিজ ঐতিহাসিক এই মসজিদটি দেখতে প্রতিদিন ভিড় জমায় শত শত মানুষ দূর দূরান্ত থেকে দেখতে আসে কালের সাক্ষী হয়ে থাকা এই মসজিদটিকে মসজিদের চারপাশটা ভীষণ সুন্দর আর সবুজ ঘাসে ঢাকা কেউ চাইলে এখানে পিকনিক করতে আসতে পারে সে ব্যবস্থাও রেখেছে মসজিদ কমিটি মসজিদের আশেপাশে আছে পুরাতন কবরস্থান এবং মেয়েদের জন্য আছে আলাদা আলাদা গোসলখানা টয়লেট অজুখানা এবং নামাজের স্থান একজন পর্যটক হেজিটেশন বা দ্বিধা ছাড়াই এই মসজিদটি পরিদর্শন করতে পারবে দিন বা রাত্রির যে কোনো সময় এটি চব্বিশ ঘন্টা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কোনো ধর্মের মানুষজন মসজিদের ভিতরে যেতে পারে এতে কোনো রকম ধর্মীয় বাধা নেই আপনি চাইলে সেখানে ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন চাইলে ড্রোনও উড়াতে পারবেন পছন্দের ফুটেজ সংগ্রহ করার জন্য মসজিদে তো আছে একজন ইমাম এবং একজন সহকারী ইমাম এই মসজিদে আছে তিনটি মাঝারি সাইজের সুন্দর মুঘল আমলের গম্বুজ গম্বুজগুলো দেখতে বেশ ভালো লাগছিল দেয়ালের নকশাগুলো ছিল বেশ সুন্দর মসজিদটিতে ওয়াক্তিয়া নামাজ আদায় করা হয় নামাজের যারা সেখানে ঘুরতে আসে তারাও নামাজ আদায় করে নেয় আছে সুন্দর একটি গেস্ট এবং রেস্ট হাউস ঘুরতে আসা পর্যটকরা এই রেস্ট হাউজে কিছুক্ষণ আরামদায়ক সময় পার করতে পারেন পাশেই আছে একটি নুরানি মাদ্রাসা জানতে দীর্ঘক্ষণ কথা বলেছি নয়াবাদ মসজিদের সহকারী তিনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আমিও তো আপনাদের নয়াবাদ মসজিদে আমরা তো ঘুরতে আসলাম মানুষকে দেখাইতে আসলাম এই মসজিদ সম্পর্কে যারা জানে না আপনার পরিচয়টা যদি দিতেন আমাদের উনি সুবিধা হতো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আমি এই ঐতিহাসিক নয়াবান মসজিদের সহকারী এবং মসজিদ সংলগ্ন মাদ্রাসার সহকারী শিক্ষক এখানে তাহলে একটা বক্তব্য আছে জি স্টুডেন্ট কেমন হয় এখানে প্রায় পঁয়ত্রিশ জন স্টুডেন্ট পঁয়ত্রিশ জন স্টুডেন্ট সকালে করে এটা নোরানি শাখা নুরানি শাখা জি আচ্ছা তাহলে নুরানি ছাকাটা আসলে কিভাবে ম্যানেজ হয় এটা স্থানীয় কমিটি দ্বারা এটা পরিচালিত স্থানীয় কমিটি দ্বারা তার মানে এটা ক্লাস সিস্টেম কি ক্লাস সিস্টেম এবং তার সাথে একটি ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠান আছে সেটাকে দারুল আর কিন্তু মাদ্রাসা বলা হয় পাশাপাশি দুটো প্রতিষ্ঠান এখানে চলতেছে আচ্ছা তো এই যে প্রতিষ্ঠানটা চলে এটা কি কোনো ডোনেশনের মাধ্যমে চলে না সরকারি প্রতিষ্ঠান কিংবা কোনো কিছু মাধ্যমে এটা সরকারি ফান্ড আছে সরকারি ফান্ড আছে তার মানে যারা এখানে টিচার হিসেবে আছে তাদের স্যালারিটাও ওই আপনার সরকারিভাবে আচ্ছা এটা ভালো একটা ব্যাপার তো আমরা তো খুব একটা কিছু জানি না এই মসজিদ সম্পর্কে আপনি যদি আমাদের সাথে কিছু শেয়ার করতেন যে এই মসজিদের আসলে কত সালে এটা স্থাপিত হয় কিংবা কে করছে জি জি ইনশাআল্লাহ আমি যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করতেছি তো এই মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস হলো যে আজ থেকে তিনশত বিশ বছর আগে তৎকালীন তিনশত বিশ বছর আগে তৎকালীন দিনাজপুরের মহারাজা রাজা প্রাণনাথ ঐতিহাসিক কান্তজি মন্দির নির্মাণ করার জন্য যে কারিগরদের নিয়ে এসেছিলেন এদের বাড়ি ছিল ইরান তো ইরানি কারিগররা যখন এই কান্তজি মন্দির নির্মাণ করতে আসেন ওনারা দেখলেন যে এলাকায় মানুষের বসবাস খুবই কম এবং যারা বসবাস করতেন তারা ছিলেন সনাতন ধর্মাবলম্বী এবং আদিবাসী সাঁওতাল হিন্দু এবং আদিবাসী সাঁওতাল তো আশেপাশে কোনো মুসলিম ছিল না তো তারা শুরুর দিকে যেখানে মসজিদ মন্দিরটি নির্মাণ করা হয় তার পাশেই তারা তাম্বু টেনে ছিল এবং তারা ছিলেন সকলেই ধর্মগুরু মুসলমান তাদের যখন ও নামাজের সময় হতো তারা সময় সেটি আদায় করে নিতেন তো সেই সময় মন্দিরের আশেপাশে জায়গাটা বসবাসযোগ্য ছিল না তারপরেও তারা এখানে কিছুদিন ছিলেন তো এভাবে চলতে চলতে কিছুদিন পরেই মিস্ত্রিদের মধ্যে যিনি হেড মিস্ত্রি উনি মহারাজাকে অনুরোধ করেন যে মহারাজা এই এলাকায় কোনো মুসলমান নেই কোনো মসজিদ নেই বা আশেপাশে কোনো বাড়ি নেই আপনি যদি আমাদের একটা স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দিতেন এবং আমাদের নামাজের জন্য যদি একটা মসজিদ করার অনুমতি তাহলে খুবই ভালো হতো তো সেই সময়ে রাজা প্রাণনাথ খুবই ভালো মানুষ ছিলেন তা যদিও তিনি হিন্দু মানুষ ছিলেন তো অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি তার আন্তরিকতা ছিল বিদায় তাদেরকে এই এলাকায় তাদেরকে থাকার জন্য একটা ব্যবস্থা করে দেন এবং এই এইখানে এই মসজিদটি করার জন্য ছয় শতক জমি তাদেরকে উপহার হিসেবে দেন তো সেই সময় তারা এই এলাকা থাকতো আর এখান থেকে গিয়ে তারা মন্দিরের কাজ করতো এই মন্দিরের কাজে নির্মাণের পাশাপাশি অবসর সময়ে তারা ধীরে ধীরে এই মসজিদটিও এখানে নির্মাণ করে ফেলেন তো মন্দিরের কাজ শুরু সতেরোশো চার খ্রিস্টাব্দে তবে সতেরোশো পঁচিশ সালে আবার রাজা প্রাণনায় মারা যান তবে এই রাজা প্রাণনাথ ছিলেন নিঃসন্তান তার কোনো সন্তান সন্ততি ছিল না তবে তার একজন পালিত পুত্র ছিল তিনি পরবর্তীতে দায়িত্ব দায়িত্বলেন তিনি হলেন রাজা রামনাথ আপনারা হয়তো জানেন যে দিনাজপুরে রামসাগর আছে যার নামে রামসাগর এই রামনাথ আবার এই মিস্ত্রিদের নিয়ে পুনরায় এই মন্দিরের কাজ শুরু করেন এভাবে চলতে চলতে সতেরোশো বাহান্ন সালে মন্দিরের কাছ সমাপ্তি হয় এবং তার পাশাপাশি এখানে মসজিদটিও তারা নির্মাণ করে ফেলেন আর বিশেষ করে মিস্ত্রিদের মধ্যে যিনি হেড মিস্ত্রি মন্দির নির্মাণের শেষের দিকে তিনি এখানে মৃত্যুবরণ করেন আপনারা যে কবরটি দেখতে পাচ্ছেন পাশে মন্দিরের মসজিদের পাশেই এই এই হলো সেই ভদ্রলোক ইনি হলেন হেড কারিগর এবং ইনি হলেন কান্তজ্য মন্দিরের হেড কারিগর কারিগর এবং এই ঐতিহাসিক নয়াবাদ মসজিদের প্রতিষ্ঠাতা ইনি হলেন সেই ভদ্রলোক তো ইনি মুসলমান ইনি ছিলেন মুসলমান ইনার মোহাম্মদ নিওয়াস ওরফে কালুয়া ডাক নাম কালুয়া তো এই ভদ্রলোক এখানে মারা যাওয়ার পর ইনার যে পরিবার ইনার ছেলে সন্তান নাতি এবং এনার আপন ছোট ভাই কারিগর ছিল এই দুটো পরিবার এখানে স্থায়ীভাবে থেকে যায় আর বাকি কারিগররা সবাই নিজ দেশ ইরানে ফিরে যান তবে কারিগরদের মধ্যে কয়েকজন কারিগর এখানে মৃত্যু হয় তাদের এ পাশে কবরগুলো ছিল তবে এই সেই কবরগুলো বিলীন হয়ে গেছে হেড হেড কারিগর কবরটা শুধু এখানে দৃশ্যমান যে দেখতেছেন কবর সেইটা হলো হেড কারিগর কবর তৎকালীন যে ঈদ দিয়ে মসজিদ ও মন্দির নির্মাণ করা হয় সেই ইট দিয়ে তার কবরটা এখানে সংরক্ষণ করে রাখা হয় তো এইভাবে এই দুটো পরিবার এখানে স্থায়ীভাবে থেকে গেল তো তারা পরবর্তী তাদের জীবন জীবিকা কিভাবে চলবে তারা তো এসব কাজ করতে হলে তো অন্য রাজ্যে যেতে হবে তো সেই সময় রাজা রামনাথ তাদেরকে এখানে স্থায়ীভাবে বসবাস করার পাশাপাশি তাদেরকে চলার জন্য তাদের জীবন জীবিকা চলার জন্য তাদেরকে ষোলো একর লাখরা সম্পত্তি দান করেন এই লাখরা সম্পত্তি হলো এই লাখরা সম্পত্তি বলতে যে জমির কোনো খাজনা এবং কর নেওয়া হয় না আপনারা এই মসজিদের চতুর্পাশে যে জমিগুলো দেখতেছেন এ হলো সেই জমিগুলো এই জমিগুলো সেই সময় পরিত্যক্ত অবস্থা ছিল কোনো আবাদ হতো না এই কারিগররাই নতুন করে এই জমিগুলোতে আবাস শুরু করেন এবং এগুলো হাল চাষের জন্য রাজা রামনাথ তাদেরকে সহযোগিতা করেন এবং এই মসজিদটির নয়াবাদ নামকরণের ইতিহাস হলো কারণ হলো যে এই এলাকায় যখন আবাদ ছিল না এই মিস্ত্রিরাই নতুন করে আবাস শুরু করেন এবং তারা যেদিন নতুন আবাদ গড়ে তোলেন সেই আবাদকে কেন্দ্র করে তারা মসজিদটির নাম রেখেন নয়াবাদ বর্তমানে তাদের বেশ কয়েকটি এখানে পরিবার আছে কালের আবর্তনে তাদের পুরোপুরি এখানে মৃত্যুও হয় এবং এই মসজিদের আশেপাশে তাদেরকে দাফন করা হয় বর্তমানে এখানে মোটামুটি পনেরো থেকে বিশটি ইরানি পরিবার আছে এদের সাথেও পাশাপাশি কিছু এদের স্বজন এবং বিভিন্ন অঞ্চল থেকে কিছু মুসলিম আস এদের সাথে অ্যাড হয়ে বর্তমানে এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটি পরিবার এখানে বসবাস করতেছে এরা এখানে নিয়মিত নামাজ আদায় করেন তবে এই পরিবাররা খুব একটা সচ্ছল নয় দুই চারটা পরিবার বলতে দুই চারটা পরিবার বাদে সবাই অসচ্ছল তো ইনারাই হলেন এখানকার প্রথম মুসলমান এবং স্থানীয় মুসলমান বর্তমানে এই অঞ্চলে শতকরা আঠারো থেকে বিশ ভাগ মুসলমান বাকি আশি থেকে বিরাশি ভাগই হলো সনাতন ধর্মাবলম্বী এবং সনাতন ধর্ম হলো হল এই এলাকার ধনাট্য এবং প্রভাবশালী তবে এখানে হিন্দু ও মুসলমানের মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক অটুট এখানে কোনো হানাহানি কোনো দ্বন্দ্ব কোনো প্রকার কিছু নেই তো যাই হোক বিশেষ করে আনুমানিক উনিশশো ষাট পঁয়ষট্টি সালের দিকে পরবর্তীতে বাংলাদেশের চাপাই জেলা এবং ভারতের আসাম এই দুই অঞ্চলতে কিছু মুসলিম আশেপাশে অ্যাড হয়ে এখন একটু মুসলিম সংখ্যা বাড়ছে যাই হোক বিশেষ করে এখানে প্রতিদিন অনেক দর্শনার্থী আসে আমরা যে আপনার যে স্থাপনাটা দেখতে পাচ্ছি চৌদ্দ দিকে এখানে মন্দিরে একটি বাজেট আছে দুই হাজার বারো সালে এটা দুই সালে শুরু হয় সেখান থেকে এ মসজিদেও কিছু কিছুরা কাজ করে দেন আমাদের অবকাঠামো যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করে দেন তাদের আমাদের একটা এই যে জাতিতে ছাউলির একটা ব্যবস্থা করে দেন একটা আমাদের থাকার ঘর করে দেন এবং পুরুষ ও মহিলাদের জন্য আলাদা অজু ওয়াশরুম এবং অজুরের ব্যবস্থা করে দেন আগে এগুলো ছিল না এগুলো পরবর্তীতে করা হয় আর মসজিদের ভিতরে যে জমিটা দেখতেছেন এই জমিগুলো এখানে যে মুসলিম পরিবারদেরকে যে জমিগুলো মহারাজা উপহার দিয়েছিলেন তারা কিছু কিছু করে মসজিদের নামে করে দেন এবং মসজিদের ফান্ড থেকেও কিছু জমি ক্রয় করা হয় বর্তমানে বান্ডের ভিতরে বিরাশি শতক জমি আছে আর মসজিদটি আছে ছয় শতকের উপরে আর এই মসজিদটি উনিশশো সালে এই মসজিদ এবং মন্দির বাংলাদেশ সরকারের যে প্রত্নতত্ত্ব বিভাগ আছে এটার তালিকার আওতা যায় তো মন্দিরের যাবতীয় দায়িত্ব সরকার নিল এটা পুরোপুরি দায়িত্ব নেই এটা শুধু তারা সংস্কারের দায়িত্ব নেন শুধু ভবনটা তাদের আওতা আছে তবে এটি পরিচালিত সম্পূর্ণ লোকাল কমিটি দ্বারা বর্তমানে এখানের সভাপতি হল ইয়নো মহাদয় এছাড়াও পাঁচ শো বিশিষ্ট একটি কমিটি আছে এখানে প্রতিদিন হাজার হাজার শত শত হাজার হাজার দর্শক আসে বিভিন্ন অঞ্চল থেকে শুধু বাংলাদেশ নয় দেশ দেশান্তর থেকে এবং বিভিন্ন কান্ট্রি থেকে এখানে ফরেনাররা আসে আমাদের এখানে সুন্দর ব্যবস্থাপনা আছে যেমন পুরুষ মহিলাদের জন্য ওজুর ব্যবস্থা আছে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা নামাজ ব্যবস্থা আছে হ্যাঁ আর বিশেষ করে যা বসার ব্যবস্থা আছে এবং এখানে মসজিদের পিছনে আমাদের পিকনিক স্পট এখানে যে কোনো যে কেউ আছে এখানে পিকনিক করতে পারে পিকনিক কিছু ডেকোরেশনের আমরা ব্যবস্থা করে আছি এগুলো সবার জন্য উন্মুক্ত এবং বিনামূল্যে এখানে কোনো ধরনের চার্জ নেওয়া হয় না আর বিশেষ করে আমাদের রাতের বেলাও এখানে দর্শনার্থীদের জন্য আসার অনুমতি আছে এটি চব্বিশ ঘন্টা খোলা থাকে আমাদের রাতের বেলা লাইটিং ব্যবস্থা আছে রাতের দৃশ্যটা আরও সৌন্দর্য এবং অমাইক তবে এখানে যাপনের কোনো ব্যবস্থা নেই তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন একটি ঐতিহাসিক নয়াবাদ মসজিদ দেখে যাবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এখানে আপনি বললেন যে এখনো এখনও ইরানিরা স্টিল আছেন দুইটো পরিবার দিয়ে থেকে যায় তাদের এই পরবর্তী জেনারেশন তাদের এই বংশধর হলো এই বাড়িগুলা তবে এখানে সবাই না এখানকার অধিকাংশ ওনারাই অবশ্যই আপনি সাক্ষাৎ করতে পারবেন বংশধর এই ভদ্রলোকের যে এখানে কবর দেখতেছেন এনারই পরবর্তী বংশধর আচ্ছা এবং আশেপাশে যে মানুষগুলো করতেছে চলাফেরা করতেছে এরাও এরাও এখানে কিছু কিছু অংশ বংশের বংশেরই এই এখানকার এমপি কে মনোরুদ্দিন না এখানে আগে ছিল বাবু মনোহন গোপাল উনি এখন উনি এখন সাবেক বর্তমানে নতুন এমপি যিনি হয়েছেন তিনি হলেন জাকারিয়া জাকা আল্লাহ জাকারিয়া জাকা উনি বর্তমানে এখানে রানিং এমপি হ্যাঁ অবশ্যই এখানে বিশেষ করে শীতের সময় শীতের সময় এখানে আমাদের রান্না বান্ডারও ব্যবস্থা আছে আমরা মসজিদ কমিটি থেকে কিছু ডেকোরেটরের ব্যবস্থা করছি এই ডেকোরেটর ডেকোরেশনগুলো আমরা তাদেরকে ব্যবহার করার জন্য দেই হ্যাঁ আর আমাদের এখানে রান্নাবান্ডার কিছু চুলারও ব্যবস্থা আছে আমরা যারা মসজিদের স্টাফ আছে আমরা তাদেরকে সহযোগিতা করি হ্যাঁ রান্নাবান্না করার জন্য তবে এখানে কোনো বুকিং এবং কোনো প্রকার চার্জ নেওয়া হয় না সব উন্মুক্ত এবং বিনামূল্যে কোনো প্রকার ফি নেই এখানে এখানকার সিকিউরিটিটা কিভাবে হয় এখানকার সিকিউরিটিটা মেনটেন হয় আমরা যারা স্টাফ আছি আমরা এটার আমরা এটার দায়িত্ব পালন করে থাকি আর এখানে কোনো কোনো আয় আইনানোর কোনো ইয়ার কোনো ব্যবস্থা নেই কোনো প্রশাসনের লোক নেই আমরা এটা সিকিউরিটি করে আর বিশেষ করে আমরা এখানে রাতে থাকি এখানে হ্যাঁ পুলিশ আসে এখানে এখানে প্রায় প্রতিদিন দুই থেকে তিনবার পুলিশ এখানে টহল দিয়ে যায় ওনারা আসে কি দর্শনার্থীদের কাছ থেকে কোনো তথ্য নেই হ্যাঁ ওরা অবশ্যই দর্শনার্থীদের কাছে ছবি তুলে এবং অনেক সময় দর্শনার্থীকে জিজ্ঞাসা করে আপনারা কথা থেকে আসছেন হ্যাঁ তাদের কোনো প্রকার যদি হেল্পের প্রয়োজনে তারা হেল্প করে বা তাদেরকে জিজ্ঞাসা করে যে কোনো হয়রানি শিকার হয়েছে কিনা এরকম এইভাবে জিজ্ঞাসা করে এটাই হ্যারাসমেন্ট হয় কি আদৌ হয়েছিল না না আজ পর্যন্ত এই মসজিদে আল্লাহ রহমত এই মসজিদে কোনো প্রকারের কোনো কোনো প্রকার হ্যারাসমেন্ট থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো দুর্ঘটনা এখানে হয়নি আলহামদুলিল্লাহ খুব সুন্দর চলতেছে আর এখানে ধর্মপ্রাণ মুসলমানরা এখানে আসে শুধু মুসলমান নয় বিভিন্ন ধর্মের ধর্মাবলম্বীরাও এখানে আসে তাদের ব্যবহার আচার খুবই ভালো হ্যাঁ আমরা তাদেরকে সর্বাত্মকভাবে তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি মসজিদ থেকে পাঁচ বাক্ত নামাজ এটি জামে মসজিদ এটা শুরুর দিকে এক কাতা বিশিষ্ট ছিল এরা ইরানিরা একটু হাইট লম্বা ছিল পরবর্তীতে আমরা এটা দুই কাতার করছি বর্তমানে সহ এখানে একচল্লিশ জন মানুষ নামাজ পড়া যায় বর্তমানে এটি জামে মসজিদ আর এই মসজিদের সাথে আরও দুইটা ওয়াক্তিয়া মসজিদ আছে এখান থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে তাদের বাসস্থান তাদের ওয়াক্তিয়া মসজিদ আছে তারা জামে মসজিদ হিসেবে এই এই মসজিদটি ইউজ করে থাকে আর যে ওয়াক্তিয়া নামাজগুলো ভিতরে হয়ে যায় আর জুমুয়ার দিন জুমার দিন বাইরে যে আপনার ফ্লোরটা দেখেছেন এই ফ্লোরটা অধিকাংশ অনেক সময় ভরেও যায় অনেক সময় বাইরেও আমাদেরকে কাতা দিতে লাগে এবং কোনো ঝড় বৃষ্টি বা রোদ থেকে বাঁচার জন্য আমাদের একটু ওয়াটারপ্রুফ ত্রিপল আছে আমরা ত্রিপালটা এখানে দিয়ে থাকি এটা বারোটা থেকে দুইটা পর্যন্ত দেওয়া থাকে পরবর্তীতে আমরা আবার খুলে ফেলি এখানে ঈদের জামাত কোথায় হয় আসলে এখানে সময় ঈদের জামাত হতো মসজিদের উত্তর পাশে যে আপনি একটা ভাঙ্গা অবশেষ দেখতে পাচ্ছেন সেটা হলো ঈদগাহের একটা মেহরা এবং একগম্য বিশ্বের একটি ঘর ছিল সেখানে ইমাম মুয়াজিন থাকার ব্যবস্থা এবং মসজিদের কিছু সরঞ্জাম এখানে রাখা হতো এবং সেখানে আজ সেখান থেকে আজান দেওয়া হতো তো পরবর্তীতে এই অঞ্চলে এই এলাকার এক মুসলমান এক মুসলিম ভাই হ্যাঁ উনি ঈদের নামাজের জন্য প্রায় ছয় শত জমি উপহার দেন দান করেন সেখানে বর্তমানে ঈদের নামাজ হচ্ছে মোটামুটি এই মসজিদ থেকে একটু দক্ষিণ পাশে খুব একটা দূরে না স্থাপনাটা হলো এটা একটা দান বাক্স এটা দুই সালে করা হয় এটা আগে এখানে কোন দান বাক্স ছিল না এখানে পরবর্তীতে আমরা এই দানবক্সটা এখানে নির্মাণ করে থাকি এখানে যারা দর্শনার্থীরা আসে তারা খুশি হয়ে যে যার মতো করে এখানে অনেকে দান করে থাকেন আর এই দানের টাকা দিয়েই বর্তমানে মসজিদটি পরিচালিত হয়ে আসতেছে এটার খরচ আমরা বহন করি এখান থেকেই ভাই আমরা পিছন সাইডে আমাদের একটা কবরস্থান দেখতে পাচ্ছি এই কবরস্থান সম্পর্কে আমাদের কিছু অনেক পুরাতন কবরস্থান না এটা কোনো সরকারি কবরস্থান না এটা হলো পারিবারিক কবরস্থান তো এখানে যারা এখানে এই এলাকার মধ্যে যারা মুসলিম পরিবার আছে বিশেষ করে যারা ইরানি বংশধর ইরানি বংশধরের মধ্যে যাদের মৃত্যু মৃত্যু হয় তাদেরকে এখানে দাফন করা হয় তবে এখানে অনেক পুরাতন অনেক পুরাতন কবর আছে বর্তমানে এখানে কবর দেওয়া হয় না বর্তমানে এই ওয়ালের পাশেই এবং ওয়ালের যে পাশেই কবর দেওয়া হয়

এখানে আমি অনেকগুলো ফলের গাছ দেখতে পাচ্ছি যেমন এখানে কাঠ বাদামের একটা সুন্দর গাছ আছে আম গাছ আছে টাম গাছ আছে তো এই ফলগুলো আসলে কারা আসলে এই আপনি যে কাঠ বাদামের গাছটি দেখতে পাচ্ছেন এটি বেশি দিন হলো না লাগানোর এটা অল্প কিছুদিন আগে প্রায় চার তিন থেকে চার বছর আগে লাগানো হয় তো মূলত আমরা এটা ছায়ার জন্য লাগেছি ফল যে আসবে এটা আমরা কল্পনা করতে পারিনি হ্যাঁ কাঠবাদাম সচরাচর এই অঞ্চলে কাঠবাদাম গাছ খুব একটা দেখা যায় না তো আমরা এটা সায়ার জন্য লাগাইছি পরবর্তীতে ফল আসে তো এখান থেকে যে ফলগুলা হয় এগুলো দর্শনার্থীরা তারা খেয়ে থাকে এবং আমাদের যে মাদ্রাসা আছে মাদ্রাসা যে স্টুডেন্টরা আছে তারাও ওই ফলগুলো খেয়ে থাকে আমরা এই কাঠবাদামের ফল কোনো এই পর্যন্ত বিক্রি করে নিই হ্যাঁ তো ভবিষ্যতে যদি গাছটি বড় হয় তখন দেখা যাবে আরও গাছ লাগার প্ল্যান জি আসলে আমরা মসজিদের দক্ষিণ পার্শ্বে আমরা কোনো বড় বড় বড়ো ধরনের গাছ লাগাবো না আমরা ফুলের গাছ লাগাবো হ্যাঁ এটা কারণ এই মসজিদটি সবসময় এটাকে গরমের মধ্যে রাখতে হবে রোদ যেন এটার উপর পরে এভাবে রাখতে হবে কারণ ছায়া হলে এটা ড্যামেজ হয়ে যাবে এটা ক্ষতি হবে এই জন্য আমরা ছায়াযুক্ত যুক্ত কোন গাছ আমরা মসজিদের আশেপাশে লাগাচ্ছি না আচ্ছা ওই সাইডটাতে যে ফাঁকা স্পেসটা ওইটাতে কিছু এখন করা হয় আপনি যে ফাঁকা স্পেসটা দেখতেছেন ওইটা একটা পুকুর ছিল হ্যাঁ তবে আমরা পরবর্তীতে এটা মসজিদের ফান্ড থেকে এই মিস্ত্রি বংশের এক ভদ্রলোকের কাছ থেকে আমরা এটা ক্রয় করি প্রায় পনেরো শতক জমি সেখানে আমরা এটা খোলা মাঠ হিসেবে রাখছি এখানে অনেক সময় এই এলাকায় এই এখানে এটা একটা গাড়ি পার্কিং জায়গা অনেক সময় এখানে জায়গা হয় না তখন ওইখানে আমরা কিছু গাড়ি ওইখানে পার্কিং করা হয় এবং যে দর্শনার্থীরা ওখানে আসে অনেক সময় অনেকে কফি খায় অনেকে চা খায় ওরা ঘাসের উপর বসে এই আমরা ওটা ফাঁকা রাখছি জায়গাটা অবশ্যই ভালো বসার জন্য আমরা একটু মসজিদের ভিতরে যাব জি ইনশাল্লাহ অবশ্যই জি তো ভাইয়া আমরা মসজিদের ভিতরে একটু দেখি হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ মসজিদের ভিতরটা খুবই সৌন্দর্য এটা না দেখলেই আসলে বুঝতে পারবেন না ভিতরে গেলেই আমরা বুঝতে পারবে মসজিদটা ছোট সামটা ইয়ে করতেছে বাট আপনি যেখানে আপনি গম্বুজ চোলা মসজিদ দেখতে পারবেন সেটাই আপনি বলবেন যে এটা মুঘলদের আমলে এই মসজিদটি নির্মাণ করা হয় তাদের একটা প্রতীক এটা যাই হোক জি 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 এখানে তাহলে মোটামুটি চল্লিশ জনের মতো যে হ্যাঁ মুসল্লি চল্লিশ জন এবং ইমামস এখানে বর্তমানে ভিতরেই একচল্লিশ জন মানুষ নামাজ আদায় করতে পারে আর এর বেশি যদি হয় তাহলে এর বেশি যদি হয় তাহলে আমাদের যে ফ্লোর দেখতেছেন এই ফ্লোরেই ব্যবস্থা করা হয় আর বিশেষ করে শুক্রবারের দিনে এখানে তো বিভিন্ন অঞ্চল থেকে নামাজ করতে আসে ভিতর শুক্রবার বাইরের যে ফ্লোরটা দেখতেছি এটা অনেকটাই ভরে যায় এবং মাঝে মধ্যে বাইরেও কাতা দিতে লাগে আচ্ছা আচ্ছা তো এই যে এখানকার যে ওয়ালগুলো আছে এগুলোর যে প্লাস্টারের ব্যাপার রঙের ব্যাপার করা হয় মাঝে মধ্যে না এটি হ্যাঁ আসলে এটি আপনারা যে রঙটি দেখতেছেন এটা একটি সাধারণ চুন এটা এটা যদি এই চুনটা না হয় তাহলে এখানে সবুজ একটা শ্যাওলা জাতীয় এখানে আবরণ দেখা যায় যেতে করে প্লাস্টার প্লাস্টারটা একটা ক্ষতি হবে এই জন্য এখানে কিছুদিন পরপর কয়েক বছর পর পর এই সাধারণ সাদা চুন করা হয় সবুজ শ্যাওলা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা এখানে যে ইয়াটা ইমাম দাঁড়ানোর যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইরে কিন্তু অতিরিক্ত নেই এটা ওয়ালের মধ্যেই হ্যাঁ ওয়ালটা অনেক অনেক চাওড়াশি না বুঝতে বুঝতে দেখলে জি 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 অনেক চওড়া আর বিশেষ করে আপনারা যে ছোট ছোট ইয়াগুলো দেখতেছেন এই ইয়াগুলা হ্যাঁ এগুলাতে কিতাবাদে রাখা হতো এখনও রাখা হয় আর বিশেষ করে আর তার চেয়ে যে ছোটো ইয়াগুলো দেখতেছেন মেহেরাগুলো দেখতেছেন এখানে আগে যুগের যারা এখানে নামাজ পড়তো মুসলিরা এখানে ল্যাম্প রাখতো এখানে বাতি বা মোমবাতি এগুলোতে রাখতো আর ভিতরে দুইটি জানালা আর তিনটি দরজা আর দু মেহারা হলো তিনটা একটা বড় আর দুইটা ছোট মেহারা বলতে এটাকে মেয়েরা পলা জি হ্যাঁ হ্যাঁ একটা এখানে ওগুলা কি কোনো বিশেষ কাজে ব্যবহার হয় না কিছু রাখার জন্য আসলে এটা যারা আগে ভালো জানেন তবে মসজিদে তো একটাই যথেষ্ট জি 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 মসজিদ একটাই যথেষ্ট আর এখানে তিনটি গম্বুজ আগে বিদ্যুৎ ছিল না এখানে দুই সালে বিদ্যুৎ আসে ২০১৩ সাল থেকে এখানে আমরা বিদ্যুতের বাতি আমরা অন করে থাকি আর ভিতরে ওয়াল ওয়াল ফ্যানের কোনো ব্যবস্থা নেই হ্যাঁ এখানে সিলিং ফ্যান কোনো ব্যবস্থা নেই আমরা দুইটা স্ট্যান্ড ফ্যান রাখি আর মূলত এখানে সচরাচর এখানে এই মসজিদের ভিতরে গরমের দিনে ভিতরে ঠান্ডা অনুভব হয় এবং শীতের দিনে এখানে গরম অনুভূত হয় এই মসজিদের ভিতরে এত মোটা ওয়াল গরম হওয়ার কথা হ্যাঁ জি জি এই কারণে জি জি আর এটা তো সম্পূর্ণ চুন সুরকি ইট দিয়ে নির্মিত এখানে কোনো রড সিমেন্ট বা বালু পাথরের এখানে কোনো ব্যবহার নেই এজন্য চুন চুনসুর্গির যে স্থাপনাগুলা সেখানে গরমের দিনে শীতল থাকে এবং শীতের দিনে সেখানে এমনিতে আবহাওয়া শুষ্ক গরম থাকে এটা হলো ভিতরে চিকেন চিকের পাতলা ইট আছে এবং চুল ও সুরকি দিয়ে মানে ইটের গুঁড়োকে সুরকি বলা হয় আর যে চুন চুন দিয়ে এটা প্লাস্টার করেছে আরও কিছু উপকরণ আছে যেমন চিঠাগুর থেকে শুরু করে খেসারি কালার ডাল এটা আমরা যখন মশিদির সংস্কার করে তা আমরা দেখি লক্ষ্য করছি যে এই উপকরণগুলো তারা মিশ্রিত করে তারা এইটার কিছুটা সংস্কার করছিল আচ্ছা আপনারা যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন এই ফ্লোরটায় পরবর্তীতে সংস্কার করা হয় এটা একসময় এটা ক্ষত বিক্ষত হয়ে গেছিলো হ্যাঁ পরবর্তীতে মসজিদের ভিতরে ফ্লোরটাও সংস্কার করা হয় এবং বাইরের ফ্লোরটাও সংস্কার করা হয় এই আর হ্যাঁ হ্যাঁ এটা আমরা এটা কিছুদিনের দিনের মধ্যে এটা এই এইটা হলো সেই সবুজ শ্যাওলা বলা হয় এই যদি সাদা চুন করা না হয় তাহলে পুরো মসিদে সবুজ শেওলায় পরিণত হয়ে যাবে এতে করে মসজিদটার অনেক ক্ষতি হবে যেমন যে পলাস্ট্রাটা আছে পলাস্ট্রাটা ড্যামেজ হয়ে যাবে এবং খুশে খুশি পড়ার মতো ঝুঁকি আছে এই জন্য আমরা এই ন্যাচারাল চুনটা আমরা এই মসজিদে গায়ে দিয়ে থাকি আচ্ছা আমরা যে আসল

যেটাকে হুজুরাখানা বলা হয় আসলে এটা একটু মত বিরোধ আছে হয়তো এটা ঈদগাহ হতে পারে এটা হুজুরাখানা হতে পারে আর হুজুরাখানা হলে হয়তো এখানে তৎকালীন যারা ইমাম মুয়াজ্জিন মসজিদে দায়িত্ব পালন করতো তারা হয়তো এখানে রেস্ট করতো বা থাকতো এবং হয়তো মসজিদের কিছু সরঞ্জামও এখানে রাখা হতো বা মসজিদের কোনো তবারক যদি

এটা অনেক সময় দর্শনার্থীরা গাড়ি নিয়ে আসে বা এলাকার সিলেবে সাইকেল চালার কারণে এইগুলো ভেঙে গেছে এগুলো আমরা সংস্কার করবো আমরা এটা খুব শীঘ্রই আমরা এই বাতিগুলো আমরা গলা দেখতে পাচ্ছি এই যে আপনারা যে চতুর্পাশে যে ছোট ছোট ফুলের বাগানগুলো দেখতেছেন এখানে কোনো প্রকার সরকারি বেশি কোনো মালই নেই আমরা যারা স্টাফ আছি আমরা নিজেরাই এই ফুলগুলো ফুলের বাগানগুলো করার উদ্যোগ নিয়ে নিয়েছি আমরা এটা আমি এবং আমার সাথে যিনি যিনি হ্যাডি ম্যাম এই মসজিদের আমরা দুজনেই এই ফুল বাগানগুলো পরিচর্যা করে থাকি কিছু তো খরচ হয় জি কিছু তো খরচ অবশ্যই যে অতিরিক্ত যে খরচটা হয় সেটা মসজিদ থেকেই মসজিদের ফান্ড থেকে সেটা ব্যয় করা হয় এই মুহূর্তে মসজিদের জায়গা কতটুকু আছে বর্তমানে এই বাউন্ডারির ভিতরে আছে বিরাশি শতক বিরাশি শতকের ভিতরে এটা অধিকাংশ হলো এটা ওয়াক ওয়াকফ করা মানে দান করা আর কিছু আমরা আবার মসজিদে ফান্ড থেকে ক্রয় করে থাকি আর বাইরেও মোটামুটি আমাদের কিছু জমি আছে মোটামুটি আমাদের একশো বত্রিশ শতক আবাদি জমি আছে হ্যাঁ সব মিলিয়ে আমাদের দুই একর জমি আছে তার ভিতরে একশো বত্রিশ শতক জমি হলো আবাদি সেখান থেকে আমরা বাৎসরিক একটা আয় হয়েছে এটা মানুষকে লিজ দেওয়া আছে দেওয়া হয় জি জি আচ্ছা তাহলে মসজিদের ইনকাম সোর্স হচ্ছে ওই জমিটা হ্যাঁ ওই জমি থেকে যে টাকাটা আসে সেটা মসজিদের পারপাসে ইউজ করা হয় এছাড়াও এখানে বিভিন্ন অঞ্চল থেকে যে দর্শনার্থীরা আছে আপনারা একটা দান যে লক্ষ্য করছিলেন এই দান বাক্সে আমরা দর্শনার্থীকে বলি এবং তারা সহজ নিজেরা যে যতটুকু পারে এই দান বক্সে তারা দান করে থাকেন আর এই দানের টাকা দিয়েই আমরা এই মসজিদটি বর্তমান আহ মসজিদের ব্যয় হচ্ছে আচ্ছা ওই ঘরটা সম্পর্কে আমরা কোন তথ্য এটি এটি একটি বিল্ডিং এখানে তিন রুম বিশিষ্ট একটা রুম ঘর দুটি ছোট ছোট রুম আর একটা লম্বা রুম আছে যে একটা রুমে আমরা থাকি স্টাফরা আরেকটা রুমে একটা মেয়েদের নামাজ ব্যবস্থা সেখানে আমরা কিছু কিছু ফার্নিচারে রাখছি এখানে যে দর্শনার্থীরা যেন বসতে পারে রেস্ট করতে পারে এবং মহিলা দর্শনার্থীতে তারা নামাজ পড়তে পারবে এবং অনেক সময় অনেক দশ মহিলা দর্শনার্থী ছোট বাচ্চাকে নিয়ে আসে ছোটো বাচ্চাকে খাওয়া খাওয়ানো থেকে শুরু করে অনেকেই কাপড় চেঞ্জ করতে চায় তারা এর ভিতরে এই সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে অনেক সময় অনেকে মোবাইল চার্জ দিতে চায় এবং দিনের বেলা অনেকে রেস্টও করতে পারো এখানে তবে এখানে আমাদের এখানে রাত রাজযাপনের কোনো ব্যবস্থা নেই রাত যাপনের ব্যবস্থা করে করিনি কারণ আমাদের সিকিউরিটির কোনো ব্যবস্থা নেই এই জন্য আমরা এই রিস্কগুলো নিচ্ছি না আর পাশে যে নম্বর রুমটা দেখতেছে সেটা হলো আমাদের মাদ্রাসা সেটা সকালবেলা একটা মক্তব চলে এবং এটা সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত এবং পরবর্তীতে আমরা একটা মাদ্রাসা চালু করছি যেটা ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত সেটি দারু রাখে ইবতুদী মাসা বলা হয় মাদ্রাসা বলা হয় সেখান সেটা আমরা দুপুর সকাল দশটা থেকে আমরা দুপুর দুটা পর্যন্ত এটি চালাচ্ছি গরু ছাগলকে মানুষ বাধে আসে না এখানে কোনো প্রকার গরু ছাগল এখানে বাধা যাবে না যদি অনেক সময় বিভিন্ন কোনো গরু ছাগল ছাড়া থাকলে হয়তো গেট দিয়ে আমাদের চোখের নজরে না পড়লে তারা আসে তখন আমরা এখান থেকে তাদেরকে তাড়াই দিই আর কি জি রঙ্গা হবে বলে কারণ এটা সবসময় পরিষ্কার রাখি এখানে দর্শনার্থীরা তারা মা ঘাসের উপরে বসে অনেকে অনেকেই অনেকে এখানে খাওয়া দাওয়া করে হ্যাঁ অনেকেই কফি খায় অনেকে চা খায় নাস্তা খায় যেন বিকেলবেলা অনেকে আসলে সঙ্গে নাস্তা নিয়ে আসে সকালবেলা কেউ ব্রেকফাস্ট করে এখানে বসে খায় এভাবেই এই জন্য আমরা সবসময় এটা পরিপাটে এবং পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আর বিশেষ করে আমাদের এখানে বিশেষ আকর্ষণ হলো মেয়েদের ওয়াশরুম আমাদের সুন্দর আলাদা মেয়েদের জন্য একটা ওয়াশরুম আছে এবং সেখানে বেসিং বা আয়নারও ব্যবস্থা আছে হ্যাঁ সব ফ্রি হ্যাঁ এগুলা এখানে তারা ব্যবহার করতে পারবে এটা সম্পূর্ণ বিনামূল্যে এগুলো কোনো চার্জ বা কোনো টিকিট সিস্টেম নেই এবং পুরুষদের জন্য আলাদা ওয়াশরুম অজুখানা এবং পুরুষদের জন্য গোসলেরও ব্যবস্থা আছে আমরা মোটামুটি এখানে গোসলের জন্য সাবান শ্যাম্পু টিস্যু হুইল এগুলো আমরা এখানে তাদেরকে বিনামূল্যে দিয়ে থাকি এখানে আমরা দেখি যে বাইরের দেশের দেখা যায় যে বাচ্চাদের জন্য একটা আলাদা প্লেগ্রাউন্ড থাকে ওখানে কিছু খেলনা দেওয়া থাকে দূর থেকে যখন মানুষজন আসে বাচ্চাদেরকে ওখানে খেলতে দেয় এরকম কোনো প্ল্যান আছে নাকি আমাদের অবশ্যই ভবিষ্যতে প্ল্যান আছে আমরা আপনারা মসজিদ থেকে যে মসজিদ থেকে পূর্ব দিকে যে ছোট্ট বাগানটি দেখতে পাচ্ছেন সেই বাগান থেকে রোড পর্যন্ত যে জমিটা এটা আমাদের এখন মসজিদ এখানে বিয়াল্লিশ শত জমি আছে অলরেডি আমরা অলরেডি আমরা বাইশ শত রেজিস্ট্রি করে ফেলছি মসজিদের নামে এবং বাকি বিশ শতক আমার বায়না নামা করা আছে এই এটা এই রেজিস্ট্রি হয়ে গেলে এখন আমাদের একটা প্ল্যান আছে এটা একটা আমরা গাড়ি পার্কিং এবং একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা এবং মহিলাদের জন্য একটা নামাজ ঘর এবং এখানে একটা হোস্টেলের ব্যবস্থা করতেছি আমরা এবং হোটেল থাকবে যেখানে মানুষ সকালে নাস্তা হোক তারপরে লাঞ্চ থেকে ডিনার পর্যন্ত তারা এখানে খাওয়া দাওয়া করতে পারবে এই এখান থেকে যা আয় হবে সেটা আমরা মসজিদের পারপাসে আমরা ব্যয় করব এবং শিশুদের জন্য আমরা একটা পার্কেরও ব্যবস্থা করতেছি এটা আমরা প্ল্যান নিয়েছি যেন শিশুটা এখানে চিত্ত বিনোদনের জন্য আনন্দের জন্য আমরা একটা ছোট পার্কও আমরা ইনশাল্লাহ করব আচ্ছা ইনশাআল্লাহ এই ব্যাপারটা পুরোটাই যাতে সাকসেস হয় সে দোয়া করি আপনারা দোয়া করবেন হ্যাঁ আমরা আমার অনেক আমাদের অনেক পদক্ষেপ অনেক বড়ো প্রকল্প আমরা হাতে নিচ্ছি সামনে হ্যাঁ আমরা জন্য এটা এটার জন্য আমরা পরিকল্পিতভাবে আমরা এটা পড়তে পারি এই জন্য আপনার সকলে আমাদের জন্য দোয়া করবে মসজিদের স্টাফ কয়জন আসলে মসজিদের বর্তমান একজনই স্টাফ আর তার সহকারী হিসাবে আমি আছি হ্যাঁ আমি মূলত মাদ্রাসার দায়িত্বে আসি কিন্তু আমি সহকারী হিসাবে আসি মসজিদের একজন স্টাফ আর আমরা মাদ্রাসা মোক্ট মাদ্রাসা মিলে আসি চারজন স্টাফ মোট সব মিলে মসজিদ ও মাদ্রাসা মিলে আমরা পাঁচজন স্টাফ আছি জি মূলত আর আমি মূলত মাদ্রাসা দায়িত্বে আছি আমি মসজিদে যে শ্রমটা থেকে আর বিনামূল্যে এই জন্য আমি কোনো বেতন ভাতা নিই না শুধু একজনকে মসজিদ কমিটি থেকে বেতন দেওয়া হয় আর আমরা যে বেতনটা পাই মাদ্রাসা থেকে এটা ইসলামিক ফাউন্ডেশন ব্যয় করে থাকে হুম আর আপনারা যে সামনে যে দেখতেছেন এখানে একটা গেট ছিল একসময় হ্যাঁ একটা সুন্দর একটি কারুকার্য গেট ছিল এই গেটটি ভেঙে যায় এটা বিলীন হয়ে গেছে মসজিদের সামনে আচ্ছা গেটটা তো দেখা হলো না আমাদের এটি হচ্ছে মসজিদের পেছনের সাইডের ফাঁকা অংশটি এই জায়গাতেই পিকনিকের জন্য আয়োজন করে থাকেন যারা দূর দূরান্ত থেকে আসেন পিকনিক করতে আমরা এই ডকুমেন্টারিটি তৈরি করা পর্যন্ত কোনো পর্যটক পিকনিকে আসেননি তবে মাঝে মধ্যে আসেন এবং মসজিদ কমিটি যথেষ্ট সাহায্য করে থাকেন মসজিদের পেছন সাইডের ওয়াল থেকে প্লাস্টারগুলো সময়ের সাথে সাথে খুলে পড়তেছে তবে পুরনো হিসেবে সেগুলো এভাবেই ভালো লাগছে রিপেয়ার করলে হয়তো মসজিদের সৌন্দর্যটি কিছুটা নষ্ট হবে তবে লক্ষ্য রাখতে হবে যাতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত না হয় মসজিদের উত্তর সাইডে এবং পূর্ব সাইডে ফুলের বাগান করা হয়েছে সেগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল টয়লেটটা একটু দেখব এখানকার যে পুরুষ টয়লেটটা কি অবস্থায় আছে এখানে আপনাদের পার্সোনাল জুতাগুলো রাখবেন বাইরে আর এখানকার জুতাগুলো পরবেন এটা হচ্ছে খানা এটা দেখেন আপনারা একটা পাবলিক প্লেসে এটা কত ক্লিয়ার কত ক্লিয়ার জায়গা এটা একটা টয়লেট দেখি লাইন আর করে টয়লেট টয়লেটের সুইচ গুলো দেখেন বেশ দামি সুইচ এগুলাতে লাইন নাই এটাতে ক্লিন একবারে আর যারা এখানে বসে যে টয়লেটগুলো আছে ওগুলো ব্যবহার করতে না তাদের জন্য এখানকার কোমর আছে ওনারা এই কোমরটা ইউজ করতে পারবেন বেশ সুন্দর আর এটা সম্ভবত এটা একটা গোসলখানা গোসলখানাটা বেশ ক্লিন এখানে ক্লিন এই যে উপরে একটা ঝর্নাও আছে আবার আমরা এটা পুরুষ টয়লেটে আমরা ঢুকছিলাম এখন আমরা এখন একটু মহিলা টয়লেটটাতে যাব আর আমরা ঢুকার সময় যে লাইটগুলো বেরোনোর সময় অফ করে দিই এগুলো যদি আমরা একটু অফ করে রাখি তাহলেই ভালো ফুড সিকিউরিটি লাইটগুলো ক্লোজ করে দিলাম সব এ যেটা ক্লোজ করে দিলাম দিক থেকে এটা আপনারা দেখতেই পেলেন যে টয়লেটগুলো কত ক্লিন অবস্থায় আছে সে উদ্দেশ্যে এটা দেখাইতে পারতেছি এখানে কি উজুখানা আছে এখানে উজু করার জায়গাও আছে মহিলা টয়লেটে একটাই টয়লেট এখানে একটাই টয়লেট আছে এখানে আবার একটা বেসিন সুন্দর একটা বেসিন আছে একটা সুন্দর আয়নাও আছে ভেন্টিলেটরটা আছে ভালো আর টোয়লেটটাও কত ক্লিন এখানে এটা অ্যাকচুয়ালি অল টাইম ওরা এটা পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে খেয়াল রাখেন যাতে এটা কোনো মতেই নোংরা না হয় আমরাই হয়তো বা দর্শক যারা আসে ওনারাই হয়তো নোংরা করে দেয় পরে ওনারা এটাকে ঠিক করেন এখানে দুটা কল আছে যেনারা আসেন এখানে ওনারা এখানে ফ্রেশ হয়ে এখানে উজু করে নিতে পারেন যদিও বাইরে একটা উজুখানা আছে কিন্তু মহিলাদের জন্য এটা পার্সোনাল এইটা হচ্ছে এই মসজিদের সরকারি কবরস্থান এখানে কবরস্থানটা ব্যবহার করে স্থানীয় যদি কোনো লোক মারা যায় তাহলে এখানে ওনাদেরকে কবর দেওয়া হয় আর ভিতরে যে কবরস্থানটা ছিল এই কবরস্থানে কাউকে এখন মাটি দেওয়া হয় না ওইটা বন্ধ আছে এখানেই কবর দেওয়া হয় এখন এই মসজিদে যে রেস্ট রুম আছে সেই রেস্ট রুমটাতে একটু ঢুকবো এটাতে দেখবো এটা কি অবস্থায় আছে আর এখানে মহিলা যিনারা বাহির থেকে আসবেন ওনারা এখানে নামাজও পড়তে পারবেন আমরা ভিতরে আসি একটু এটা রেস্ট রুম দেখেন রেস্ট রুমটা কত সুন্দরভাবে বানিয়েছে উপরে কাঠ দিছে যাতে কাঠ বেয়ে গরমটা নিচের দিকে না নামে এখানে বেশ কয়েকটা সোফা দেওয়া আছে সোফাগুলো বেশ সুন্দর লাগছে এটা একটা জায় নামাজ দিয়ে দিচ্ছে উপরে বাড়ি থেকে যদি কোনো মেয়ে দর্শনার্থী আসে তো ওনারা ওই পাশে যে টয়লেটটা দেখলাম আমরা পাশে একটা উজুখানা আছে ওখান থেকে উজু করে আসে এই রুমে ওনারা যে জা নামাজ আছে সম্ভবত এটা দিয়ে এখানে নামাজ পড়বে বিছায় নামাজ পড়তে পারবে আর বাইরে থেকে কেউ আসে যদি একটু রেস্ট নিতে চায় তাহলে এই রুমটা ব্যবহার করতে পারবে আর রুমটা আমরা দেখছি অনেক সুন্দর আর ওই যে ওয়ালে বিভিন্ন লিখা এগুলো বাচ্চারা সকালের দিকে হয়তো সারাদিনের ভিতরে পড়তে আসে ওরা এগুলো করে মানে যে ছাদটা ছাদটা কত সুন্দর ডেকোরেটেড মাটির টালি দেওয়া আছে আর নিচের দিকে এরকম একটা কাঠ দেওয়া আছে কাঠগুলো মনে হচ্ছে শাল কাঠ বেশ মজবুত এখানে ইমাম সাহেবের রুম আছে ইমাম সাহেবের রুমে এখানে ওনার পারমিশন নিয়ে আমি ঢুকলাম এখানে তো এখানে মনে একটা আইপিএস আছে বিদ্যুৎ যদি না থাকে তাহলে আইপিএসটা অন করে দেবে ইমাম সাহেবের রুমটা বেশ সুন্দর আমি এইখান থেকে আজান দেওয়া হয় যে এখানে ইয়েটা দেখতে পাচ্ছেন আপনারা যেহেতু বাইরের সিকিউরিটি কম বাইরের সিকিউরিটি নাই বললেই চলে এই জন্য এখানকার মূল্যবান জিনিসগুলো এই যে ইমাম সাহেবের রুমটাতে রাখছে এখানে মাইক্রোফোনটা রাখছে এখানে একটা মাইক দেওয়া আছে আবার এখানে যে আইপিএস দেওয়া আছে এখানে আর এখানে মনে হয় ইমাম সাহেবের মূল্যবান জিনিসপত্র কিংবা কাপড় চাপড় থাকতেই পারে তো আমরা আজকে ঐতিহাসিক নয়াবাদ মসজিদটা পরিদর্শন করলাম আর আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি তো আমরা বের হতে হতে আমরা বাকি আর কিছু কাজ ওখানে করে নিব এটা আমাদের এন্ট্রি খাতা এখানে যারা দর্শনার্থী আসে তাদের কাছ থেকে আমরা এন্ট্রি নিয়ে থাকি এবং তারা কতজন আসলো সেটার সংখ্যা আমরা এখানে লিখে রাখি এবং এটা আমরা সংরক্ষণ করে রাখি আর এটি আমাদেরকে যেহেতু মসজিদটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের তালিকার তা আছে আমাদের এই মন্দিরে এখানে একজন এটা একটা জাদুঘর আছে এখানে একজন অফিসার আছেন কাস্টোডিয়ান অফিসার উনি এটা প্রতি মাসে সামারে নিয়ে যান এবং সেখান থেকে উনি আহ বিভাগে এটার সামারি পাঠান কান্তনগরের যে জাদুঘর জাদুঘর হ্যাঁ আচ্ছা ওখান থেকে আসে একটু নিতে হম হম আমি নামটা এন্ট্রি করে ফেলি অবশ্যই আপনার নামটা আপনি এন্ট্রি করেন আজকে তারিখ বারো তারিখ আজকে বারো তারিখ এটা আমাদের একটা আপনার একটা ডকুমেন্টারি হিসেবে থেকে গেল আপনি যদি আগামী পাঁচ বছর পরেও আসেন তাহলে আপনি এই আপনার এই নাম এবং এটা আমরা বের করে দিতে পারব ইনশাল্লাহ আর আপনি নিচে আরেকটি খাতা দেখতেছেন যে খাতাটি দেখতেছেন এটি হলো এটি পরিদর্শন বহি অনেকে মসজিদ সম্পর্কে তারা মসজিদটি দেখে তাদের অনুভূতি এখানে পেশ করে তারা মন্তব্য পেশ করে লিখতে পারব হ্যাঁ আপনারাও লিখতে পারবেন আর বিশেষ করে যারা বিশেষ করে বিভিন্ন সরকারি কর্মকর্তা থেকে শুরু করে যারা বিভিন্ন কান্ট্রি থেকে আসেন তারাই মূলত এটাতে বেশি লিখে থাকেন সাধারণ দর্শকরা যদি লিখতে চায় তাদেরও জন্য এটা লেখার অনুমতি আছে এখানে কোন দেশ থেকে বেশি মানুষজন আপনি দেখছেন যা আসে পরিদর্শন আমি এখানে সবচেয়ে দেখছি জার্মানি জার্মানি হ্যাঁ জার্মানি অস্ট্রেলিয়া জাপান বিভিন্ন কান্ট্রি অর্থাৎ বাংলা মিনিমাম এখানে

সময় বার সহ এখানে উল্লেখ করতে হবে আচ্ছা উপরে নাম দিব না হুম নাম এখানে জি আপনাকে মসজিদি কেমন লাগলো এখানে আরও কি উন্নয়নমূলক কাজ করা যায় হ্যাঁ সে বিষয়ে আপনি আপনার মন্তব্য উল্লেখ করেন আপনার নাম বললেন মুস্তাফিজ হ্যাঁ আমার নাম মোহন মুস্তাফিজুর রহমান আচ্ছা আমরা আজকে আসছি আপনার সাথে কথা বললাম অনেকক্ষণ আপনি আমাদের এই সবকিছু বিস্তারিত ভাবে এটা বললেন আমাদের কেমন অনুভূতি লাগছে যে আমরা আসছি আপনার আসলে এটা আমাদের জন্য অবশ্যই একটা প্লাস পয়েন্ট প্লাস পয়েন্ট হওয়ার কারণ হলো এবং যারা ধর্ম মুসলমান এরকম মসজিদকে ভালোবাসেন এবং মসজিদ দেখার ইচ্ছুক তাদের জন্য একটা প্লাস পয়েন্ট আপনাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এটা দেশ বিদেশে ছড়িয়ে যাবে এবং তারা এটার লোকেশন পেয়ে অবশ্যই তারা এই মসজিদটি দেখতে আসবে এটা আমরা আশাবাদী আর বিশেষ করে আমরা যারা আছি এখানে আমরা সর্বদাই সবসময় আমরা চাচ্ছি যে এখানে আর ধর্ম মুসলমানরা এই মসজিদ দেখতে আসে তাদেরকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করি আর যতটুকু পারি আমরা তথ্য জানি এর তো তথ্যটা তাদেরকে তাদেরকে আমরা জানানোর বা শেয়ার করার চেষ্টা করি আর বিশেষ করে এখানে বিভিন্ন ইউটিউবার হ্যাঁ অনেক ব্লগার থেকে শুরু করে মিডিয়ার কর্মীরা আসে তাদেরকেও আমরা যতটুকু তাদেরকে হেল্প করা দরকার এবং তথ্য দেওয়া দরকার আমরা দিয়ে থাকি আমাদের চ্যানেলের নাম হচ্ছে কন্টেন্ট ফেল লাইফ ও আচ্ছা তো আমাদের চ্যানেলের যে যারা দর্শক আছেন তাদের বিষয় যদি আপনি কিছু বলতেন যে আমাদের দর্শকদের কি বলবো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন এই ঐতিহাসিক নয়াবাদ মসজিদে আমরা কর্মরত আছি হ্যাঁ আপনারা আসবেন আর এটি এটি এখানে কোনো প্রকার নেই আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা দর্শনার্থীরা আসবেন হ্যাঁ আমরা যতটুকু পারি আমরা সর্বাত্মকভাবে আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করব আর এটা চব্বিশ ঘন্টায় টোয়েন্টি ফোর্স আওয়ার এটি ওপেন থাকে এবং সবার জন্য অ্যালাউ সকল ধর্মের মানুষের জন্য এবং নারী পুরুষ থেকে শুরু করে সবার জন্য এই মসজিদটি এলাও এবং সবাই এখানে প্রবেশ করতে পারবে থ্যাংক ইউ ভাইয়া আপনি আমাদের অনেক মূল্যবান সময় দিলেন এবং অনেক তথ্য আমাদের সাথে শেয়ার করলেন এবং আমি আশাবাদী যে আমাদের যেনারা অডিয়েন্স আছে ওনারা উপকৃত হবেন আমাদের এই তথ্যটাতে ওনারা এই মসজিদের অন্তত সবকিছুই জানতে পারবে এবং নির্ভয়ে এখানে ভিজিট করতে আসতে পারবে তো আপনার জন্য শুভকামনা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য আর আমি চাচ্ছি আপনার যে চ্যানেলটা আছে এটি আরও আরও আপনারা ভালো ভালো ভিডিও করেন ভালো ভালো তথ্য আপনারা দর্শক দর্শনার্থীদের মধ্যে পৌঁছে দেন এই আশাবাদ রেখে আমার কথা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম বরহমতুল্লা কথা আমরা আজকে নয়াবাদ মসজিদে আসার পরে সারাদিন শুটিং শেষে এখন একটু যে আর ঝালমুড়ি খাচ্ছি তো এই ঝালমুড়িটা আমার মনে হয় আপনাদের মিস করাটা ঠিক হবে না অসাধারণ বানাই দিচ্ছে দাদা রেগুলার মনে হয় এরকমই টেস্ট হয় সত্যি ঝালমুড়িটা কিন্তু অনেক টেস্ট হচ্ছে লেবু দিছে তো এর জন্য আরও বেশ ভালো লাগছে হুম তো আপনারা যারা এখানে এই মসজিদের সহকারী ইমাম মোস্তা ফিজুর ভাই উনি শুধু মাদ্রাসা থেকে ওনার বেতন পেয়ে থাকেন কিন্তু মসজিদ থেকে তেমন কিছুই পান না কিন্তু মসজিদটি উনি দেখাশোনা করে থাকেন আমরা শ্যুটিং শেষ করে ফেরার সময় ওনাকে কিছু সম্মানে দিয়ে আসি খুব অল্প পরিমাণ আপনারা যারা ঘুরতে আসবেন নয়াবাদ মসজিদে মোস্তাফিজুর ভাইয়ের সাথে কথা বলে আসতে পারেন কোনো সমস্যায় বলে ওনার সাথে যোগাযোগ করবেন উনি যথেষ্ট ভালো মানুষ চাইলে আপনারাও ওনাকে এই মসজিদ দেখাশোনা করার জন্য কিছু সম্মান দিয়ে আসতে পারেন সেই সাথে বিদায় নিচ্ছি দিনাজপুর জেলার কান্তনগরের নয়াবাত মসজিদ থেকে ফিরে আসবো আবার কোনো একদিন এই মসজিদের বর্তমান অবস্থা নিয়ে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিনে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ